ডাক্তাররা বলে মহিলাদের বয়স 35 হলে সন্তান নেওয়া ঠিক নয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? ডাক্তাররা তো কত কিছুই বলে, ডাক্তারদের কথা এবং শরিয়ার কথা এই দুটো কমন গ্রাউন্ডে যেটা মিলে যায় সেটা শুধু শুনবেন। শরিয়াত কখনো বলেনি যে 35 বছর বয়সে সন্তান নেওয়া যাবে। ডাক্তাররা তো এখন গেলেই বলে যে সিজারিয়ান করে ফেলেন, সিজারিয়ান অপারেশন, বুঝছেন না? সিজারিয়ান অপারেশন তো চেনেন, প্যাট কেটে সন্তান বের করা। প্রথম আলো গত বছর আমি দেখেছি তারা সিরিজ একটা সার্ভে মানে গবেষণা বের করেছে, তারা বলেছে বাংলাদেশে সিজারিয়ান অপারেশন যেগুলো শহরে হয়, এটা গ্রামে তো হয় না, শহরেই হয় তাই না, শহরের এই অপারেশনগুলোর মধ্যে 70%-এরও বেশি হচ্ছে ডাক্তাররা কামাই করার জন্য বলে যে সিজারিয়ান করে ফেলেন, কষ্ট কম হবে, সুবিধা হবে ইত্যাদি। তাহলে ডাক্তারদের কথা কি সব জায়গায় শোনা যাবে? অনেক ডাক্তার যাদের মধ্যে নৈতিকতা নেই, ভালো ইসলাম ভালো পালন করেন না, আল্লাহর ভয় নাই, তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে কাজ করে। অপারেশন দরকার না থাকলে কারা অপারেশন করতে হবে? ঔষধ কোম্পানি তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেয়, তারা বলে এই ঔষধটা নেন, আসলে অন্য ঔষধ অন্য কোম্পানির ঔষধ হয়তো আরও বেশি ভালো, তাই না? এই জন্যে সৎ দিনদার ডাক্তারদের কথা আমরা শুনব, এবং দিনদার ডাক্তার কখনো ইসলাম বিরোধী কোনো নির্দেশ আমাদেরকে দেবেন না, কোনো প্রেসক্রিপশন আমাদেরকে দেবেন না। কিন্তু যেই ডাক্তারের মধ্যে দিনদারি নেই, আল্লাহ ভীতি নেই, তাকওয়া নাই, সেই ডাক্তারের কথা আমরা দেখব, যদি শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে শুনব, আর শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ না হলে শুনব না। শরিয়া কখনোই বলেনি যে 35 বছরের পরে আর কোনো সন্তান নেওয়া যাবে না, মেয়েদের অসুবিধা হবে, সন্তানের অসুবিধা হবে। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারটা দেখেন, তাই না? আল্লাহ তাআলা তো অনেক বেশি বয়সে সন্তান দিতে পারেন এবং সুস্থ সবল মেধাবী সন্তান দিতে পারেন, এমন সন্তান দিতে পারেন যে নবী হতে পারে, তাই না? যেমন ইয়াহিয়া আলাইহিস সালাম,